ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করেছেন, শেখ, মুসলিমদের উপর যখন যেখানে আক্রমণ হয় তখন সালাফি আকিদার শেখগণ এমনভাবে চুপ থাকেন যেন তারা কিছুই জানে না। কি হচ্ছে উম্মার মুসলিমদের সাথে, এর পিছনে যুক্তি কি জানতে চাই, কারণ এই প্রশ্ন আমাকে বারবার জিজ্ঞাসা করার হয়েছে কিন্তু আমি জবাব দিতে পারিনি। দয়া করে এই বিষয়ে বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব। ফাজাকাল্লাহু খায়রা লিহাজা সওয়াল, অনেক ধন্যবাদ, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে বরকত দান করুন, জেজা খায়র দান করুন এরকম চমৎকার একটি প্রশ্নের জন্য। তো বিশেষ করে যারা এই কথাগুলো বলে তারা আমাদের প্রতিবাদের ভাষাটা বুঝে না। আমরা বলছি প্রতিবাদ করা যাবে, কিন্তু প্রতিবাদের পদ্ধতি হবে সুন্নাহ সমর্থিত রাস্তায়। এমন কোনো পদ্ধতি আমরা অবলম্বন করব না যেটি রাসূলুল্লাহ কিংবা তার সাহাবাই কেরাম কিংবা পূর্ববর্তী যে সকল সালাফগণ ছিলেন আমাদের, যাদেরকে আমরা অনুসরণ করব, যাদের জন্য আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে চলে গেছে তাদের কথা, যে তাদের জন্য আমরা দোয়া করি ক্ষমার, যে তাদের সম্পর্কে আমাদের অন্তরে সংকীর্ণ থাকবে না, কারণ তাদের আমল, আখলাক, চরিত্র, তাদের চাল চলন সব কিছু তারা শ্রেষ্ঠ উৎকৃষ্ট ছিল। তো সালাফি আলেমরা প্রতিবাদ করেন, এটা জঘন্য একটি মিথ্যাচার, কারণ পৃথিবীতে সালাফি আলেমদের চাইতে সুন্দর বা হিকমতের সাথে যে প্রতিবাদ তারা করেছে অন্য কেউ এরকম প্রতিবাদ করতে পারেনি। আপনি একটি চ্যানেল দেখান যেখানে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে, গঠনমূলক প্রতিবাদ দলিলাদিল্লার ভিত্তিতে, উত্তর শুধু একটাই আর সেটা হচ্ছে পিস টিভি। তো সেটা কারা পরিচালনা করেন? সালাফি আলেমরা। আচ্ছা, আপনি একটি দেশ দেখান যাদের উদ্যোগে আজকে আবারও ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সমঝোতা এসেছে, এই যুদ্ধ নিয়ন্ত্রণ এসেছে, উত্তর সৌদি আরব, ওআইসির প্রধান কিং সালমান, উনিকে সালাফি। আচ্ছা, এবার আসবে দ্বিতীয়ত প্রশ্ন, যেখানে দরিদ্র অসহায়, যেখানে নির্যাতন নিষ্পেষণ হয়, সেখানে সহযোগিতার হাত কার? সালাফিদের, সৌদি আরব সরকারের। ফিলিস্তিনে অনেকে বড় বড় কথা মেরেছে, লেকচার ছেড়েছে, সাফার জোর আছে, কিন্তু কাজের জোর নেই। তো সালাফিরা সেখানে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, কাজে নয়, কথায় প্রমাণ করেছে। আচ্ছা, তবে তারা যে প্রতিবাদ করে আর তারা যেটা আমাদের কাছ থেকে চাচ্ছে সেটা আমরা করতে চাই না। রাস্তায় নেমে যাওয়া, কিছু হলে মাইক নিয়ে লাফিয়ে মঞ্চে উঠে যাওয়া, কিছু হলে সরকারকে টেনে ফেলবো, ছিঁড়ে ফেলবো, কেটে ফেলবো, এরকম কথা বলা, এগুলো আমরা চাই না। আর দিন নসিহা, দিন হচ্ছে নসিহাতের নাম। যুদ্ধ যদি কোথাও হয় আর সেখানে সালাফিদের সমর্থ থাকে, অবশ্যই যুদ্ধ করবে, কিন্তু আমরা টুটাফাটা ছিটকা মিটকা দলের নেতৃত্বে যুদ্ধ করতে চাই না, এটা আমাদের বক্তব্য। আপনি ইউটিউবে সার্চ দেন, শত শত আলোচনা আপনি পাবেন সালাফি আলেমদের, যে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের ইতিহাস নিয়ে এরকম আলোচনা ইতিপূর্বে কোনো মানে হাজির আলেমরা করতে পারেননি। আপনি লিখবেন আজকে জুমার খুতবা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ইসরায়েলের ইতিহাস, দেখবেন কত চমৎকার প্রতিবাদ, কত চমৎকার উত্তর সেখানে আছে। আব্দুল্লাহ ইউসুফ, শেখ মুজাফফরুল মহসিন, প্রত্যেকের প্রতিবাদ আছে, কিন্তু তাদের যে তরিকা সেটাকে আমরা ঘৃণা করি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যায় দেখলে প্রতিবাদ করবে কি দিয়ে? বল প্রয়োগ করে। বল প্রয়োগ কার জন্য? ইনিস্তাতা, সমর্থ থাকলে, সেটা রাষ্ট্রনায়ক করবে। এবং রাষ্ট্রনায়ক যদি যুদ্ধের জন্য আহ্বান করে, আমরা প্রত্যেকে সেখানে ঝাঁপিয়ে পড়ব অর্থ দিয়ে, জানমাল দিয়ে। আর যদি রাষ্ট্রনায়ক না থাকে তাহলে সবর করতে হবে, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু আপনি নিজে থেকে যুদ্ধ করবেন, যুদ্ধের ঘোষণা দিবেন ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে, জেহাদ 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 চাই শুরু হলে আমরা না এটা বলবেন, এটা সালাফি আলেমরা সমর্থন করে না। দেখছেন তো কয়দিন আগে বাংলাদেশে মূর্তি নিয়ে তারা যেই আপনার বক্তব্য দিয়েছে, আমরা আজকে না, আমরা স্বাধীনতার সেই সূচনা থেকেই বলছি যে ইসলাম দ্বারা মূর্তি জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন উলাইকা শারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, যারা মূর্তি তৈরি করবে, মূর্তি কারিগর হবে, মূর্তিকে রক্ষণাবেক্ষণ করবে, মূর্তিকে পর্যবেক্ষণ করবে, তারা প্রত্যেকেই আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে উঠবে, সহিহ বুখারীর 427 নম্বর হাদিস। কিন্তু আমরা এর অর্থ এটা দাঁড় করানো যে মুসলিম শাসকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, এটা একটি গুনাহের কাজ, শিরকি কাজ। কিন্তু মুসলিম শাসককে তারা বলছে এটা জায়েজ, অনেকে এটাকে না জায়েজ মনে করেছেন, কিন্তু কি বলছেন যে মানুষ বিভিন্ন দেশে করে তা আমরা তাদের অনুকরণ করি, ইসলাম যদি এটাকে সমর্থন। আমাদের এমপি মন্ত্রী কথা বলেছেন, যখন তারা ইসলামের বিধানকে অস্বীকার করবে তখন তাদের বিরুদ্ধে জেহাদ হবে,
দারুল কুফর ফতোয়া আসবে, তো দারুল কুফর তো আমার দেশ নয়, তো তারা যেভাবে প্রতিবাদ করে সেভাবে প্রতিবাদ আমরা করি না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাকির নায়েক তো বলছেন আলহামদুলিল্লাহ মালয়েশিয়া থেকে যে পৃথিবীর প্রত্যেক মুসলিমদের উচিত ফিলিস্তিনিদেরকে সমর্থন দেওয়া, আমরা দিয়েছি, আমাদের লেখালেখি, আমাদের কথা, সবকিছু আমাদের সমর্থন আছে। আচ্ছা, আর একটি মজার ব্যাপার হলো আরব দেশগুলা মধ্যে দেখেছেন কিনা আমি জানি না, যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে, একটা স্ট্যাটাস দিয়েছে নিজের ছবির মধ্যে যে আমি সাপোর্ট করে ইসরায়েলকে, এরকম লোককে গ্রেফতার করে যাবজ্জীবন জেলখানায় ভরে দিয়েছে, তারা কি ফিলিস্তিনের পক্ষে না সালাফিরা? অবশ্যই পক্ষে। এবং এইটা নয়, ফিলিস্তিনের পক্ষে তিনবার যুদ্ধ করেছে, এখন পর্যন্ত বহু শহীদদের কবর ফিলিস্তিনের বুকের মধ্যে আছে সৌদি আরবের আর্মিদের। এরা জানে না, এরা মিডিয়ার কথায় প্রভাবিত হয়ে মনে করে যে আমরা ইহুদি খ্রিস্টানদের পাচাটা গোলাম, আমরা তাদের পক্ষে কথা বলি না। ভাই, আপনারা জানেন না পৃথিবীতে যে মিডিয়াগুলো আছে সেগুলো একটা মুসলিমদের নিয়ন্ত্রণ নেই। আপনি বলেন তো, ইন্ডিয়াতে গ্যাস ফাটিয়েছে সৌদি আরব সরকার, বাংলাদেশের কোন মিডিয়া বলেছে সোশ্যাল মিডিয়াগুলো ছাড়া? আপনি বলেন ফিলিস্তিনে খাবার ফাটিয়েছে সৌদি আরব, বাংলাদেশের কোন মিডিয়াটা প্রচার করেছে? কোন মিডিয়া প্রচার করেনি। আপনি কি বলুন ভাই, প্রিয় ভাই? কাজেই মিডিয়ার উপরে ডিপেন্ড করে অথবা টুটোফাটা ছুটকা ফুটকা ঝুটকা আলেমদের কথা শুনে অহওয়াত দিবে না সালাফি আলেমদের প্রতি। যুগে যুগে যত যুদ্ধ হয়েছে এই যুদ্ধের নেতৃত্ব সালাফি আলেমরা ছিল, তার বাস্তব উদাহরণ কি? ব্রিটিশ বিরোধী আন্দোলন যে হয়েছিল, এনায়েত আলী, বেনায়েত আলী, শাহ ইসমাইল শহীদ, এরা কারা ছিল? এরা সালাফি আলেম ছিল, এরা ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। তো যারা ইতিহাসের রহস্যই বুঝে না তারা এরকম কথা আমাদেরকে বলে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খায়রা।